আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় দিয়ে কলি সহ কিভাবে স্কার্ট প্লাজো কাটিং করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড়কে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি কোমরের মাপটি নিচ্ছি। কোমর হচ্ছে আমার 40 ইঞ্চি, 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এই 10.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। এরকমভাবে অপর সাইডের কর্নারেও আমি 10.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। এখন আমি প্রথম দাগ এবং দ্বিতীয় দাগটাকে একসাথে ধরে মাঝখানে একটা ফোল্ড করে নিচ্ছি এবং এর মাঝখান দিয়ে কাটিং করে দিচ্ছি। এখন আমি 2 পার্টটাকে একসাথে মিলিয়ে দিচ্ছি। প্লাজোর ঝুল হচ্ছে আমার 37 ইঞ্চি, এজন্য 2 ইঞ্চি এক্সট্রা রাবার ঘোরের জন্য রেখে আমি 37 ইঞ্চি নিচ্ছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিচের মোহরি মোড়ানোর জন্য। এই মোট 38 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। এখন আমি হাইয়ের মাপটি নেব, এজন্য 38 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ হচ্ছে 12.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নেব আমি সেলাইয়ের জন্য, এজন্য 13.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। এবং এখানে আপনারা যদি চান হালকা একটা শেপের মতো দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো শেপ দেব না, এর কারণ আমি এখানে কলি লাগাবো আর কলি লাগালে শেপ দিলে অনেক সমস্যা হয়, এজন্য আমি কেচির মাথা দিয়ে হালকা একটা কাট করে দিচ্ছি। এখন আমি মোহরির যে সাইডটাতে কাপড় ঝুলে যায় সে সাইডটাতে 3 ইঞ্চি পরিমাণ কাপড় তুলে কাটবো, এজন্য 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং হালকা একটা শেপের মতো দিয়ে দিচ্ছি এবং এটাকে কাটিং করে দিচ্ছি। এখন আমি মোহরির অবশিষ্ট কাপড় থেকে কলি বের করে নেব, এজন্য কাপড়টাকে আমি এভাবে একটা ভাঁজ দিচ্ছি, এরকমভাবে আরও একটি ভাঁজ দিচ্ছি। এখন আমি বাড়তি কাপড়গুলো কেটে কলিটাকে খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি। তো এই তো হয়ে গেল 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় দিয়ে কলি সহ খুব সুন্দর একটা স্কার্ট প্লাজো কাটিং। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।